পাঁশকুড়ায় কৃষি বাঁচাও কৃষি বাঁচাও গ্রাম বাঁচাও কমিটির উদ্যোগে অবরোধ কর্মসূচি। শুক্রবার বিকেল 4টে নাগাদ পাঁশকুড়ার জয়কৃষ্ণপুর সদরঘাট ব্রিজের কাছে NH6 অবরোধ করে বিক্ষোভ দেখালো কৃষি বাঁচাও কৃষক বাঁচাও গ্রাম বাঁচাও কমিটির উদ্যোগে। পাঁশকুড়া ব্লকের গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর থেকে রাতুলিয়া পর্যন্ত রাস্তার দুই পাশে নিকাশি খাল, সেচ নালা ও নয়নজুলি সংস্কারের দাবিতে এই অবরোধ কর্মসূচি বলে কমিটির সূত্রে জানা যায়। এদিন প্রায় এক ঘন্টা ধরে এই অবরোধ কর্মসূচি চলে। নেতৃত্ব দেন ইব্রাহিম আলী, নাজির হোসেন, বিশ্বজিৎ দিন্ডা, মানিক রুই দাস, আশিকুর রহমান, মঞ্জুর আলী সহ অন্যান্যরা। পাঁশকুড়ায় কৃষি বাঁচাও কৃষক বাঁচাও গ্রাম বাঁচাও কমিটির উদ্যোগে অবরোধ কর্মসূচি। বিন্দুমাত্র কোন সংস্কার হচ্ছে না। 1000 একর জমিতে 2 বছর চাষ বন্ধ। আমরা ইচ্ছে করে কাউকে কষ্ট দিতে চাইনি। এরা যে দাঁড়িয়ে আছে তাদের যন্ত্রণা আমরা বুঝি। আমরা যখন বাসে থাকি, রাস্তায় থাকি, আমরাও যন্ত্রণার কবলে পড়ে কখন রাস্তায় উঠে আছে। যেমন লোকাল ট্রেন দীর্ঘদিন ধরে অনিয়মে চলছে, টিকিয়ে পড়ায় হাজার হাজার মানুষ এমনি এমনি বিক্ষোভ দেখায়নি। আমরা গত বছর NH6 অবরোধ করেছিলাম বাইপাস। পুলিশের পক্ষ থেকে মাইক ধরে প্রতিশ্রুতি দেওয়া ছিল আমরা বিডিএকে বলে 15 দিনের মধ্যে আপনাদের নিকাশি ব্যবস্থা করব। ঘুরে আমাদের 4 জনের নামে কেস দেওয়া হয়েছে, পঞ্চায়েত মেম্বার আমাদের নেতৃত্বদের নামে। কোনো রাজনৈতিক দলের ব্যানারে এখানে আজকে অবরোধ হয়নি, গ্রামবাসীদের উদ্যোগে এখানে অবরোধ হয়েছে। আপনারা এসেছেন, আমরা বৃহত্তর আন্দোলন যাব। আমরা 5 দিন আপনাদের সময় দিচ্ছি। বিভিন্ন জায়গায় যে উচ্ছেদ হচ্ছে সরকারি জায়গা বেআইনি নির্মাণ, আমরা কারো উচ্ছেদ আপনারা করবেন কি করবেন না আপনাদের বিষয়ে। আমরা চাই নিকাশি, আমরা মানুষের ক্ষতি চাই না, কৃষকদের বাঁচাতে একটা নিকাশি ব্যবস্থা আপনারা করুন। 5 দিন সময় দিচ্ছি, আমাদের নামে আপনারা 10টা কেস দিন, 20টা কেস দিন, কেস নিয়ে আমরা ভাববো না। কিন্তু মানুষের স্বার্থে, কৃষকদের স্বার্থে আপনাদেরও পাশে দাঁড়ানো উচিত। প্রয়োজনে আপনারা তদন্ত করে দেখুন। 5 দিন সময় দিচ্ছি, আমরা যেহেতু আপনাদের জানিয়ে অবরোধ করিনি, আপনারা এসেছেন অনেকক্ষণ ধরে এরা অবরোধে আটকে আছে। সকলের স্বার্থে আমরা অবরোধটা আজকে তুলছি, কিন্তু আমরা 5 দিন দেখবো যদি সদর্থক ভূমিকা। গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের 30টি গ্রামের গ্রাম বাঁচাও কৃষি বাঁচাও কমিটির উদ্যোগে দীর্ঘ 2 বছর ধরে 1000 একর জমিতে কৃষকরা চাষ করতে পারছে না। NH6 দুই ধারে যে নয়নজুলি, সেই নয়নজুলি সংস্কার হচ্ছে না, কৃষকরা চাষবাস থেকে বঞ্চিত হচ্ছে। আজকে কৃষি বাঁচাও কৃষক বাঁচাও গ্রাম বাঁচাও কমিটির উদ্যোগে বারেবারে বিডিও এবং পাঁশকুড়া থানা জানা সত্ত্বেও তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তা আজকে বাধ্য হয়ে অবরোধে গ্রামবাসীরা সামিল হয়েছিল। আমরা 5 দিন সময় দিয়েছি, পাঁশকুড়া বিডিও এবং পাঁশকুড়া থানা যদি সদর্থক ভূমিকা নেয় তবে আমরা আন্দোলন থেকে বিরত থাকব, না হলে বৃহত্তর আন্দোলনে যাব। যত দ্রুত নিকাশি ব্যবস্থা করা যায় তার জন্য আমরা যা যা করবার আমরা সেটাই করব। গ্রাম বাঁচাও কৃষি বাঁচাও কমিটির পক্ষ থেকে এটাই আমাদের বলা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন? বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড VFX একাডেমিতে, বলাই পন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5000 থেকে 15000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও AC ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন
পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা, মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়ে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।